বিবাহ জীবনে বারবার করার তৌফিক বেশিরভাগ মানুষের হয় না, একটা করতেই অবস্থা খারাপ হয়ে যায়। যুবক ভাইরা যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে বলবো, এই একবার যেটা জীবনে করবেন সে একবারটা সঠিকভাবে ভালোভাবে এবং সুন্নাহ সম্মত উপায়ে করেন, সারা জীবন সেটা ফিল করবেন, ভালো লাগা কাজ করবে। আর যদি একবারই ভুল করে বসেন, এরপরে বলুন ঠিক আছে নিজের বিয়েটা তো শেষ হয়েছে, ছেলেরটা ঠিক মতো করাবো, যদি ছেলে কপালে নসিবে হয় আর না হলে সেটাও হয়তো হবে না। ভাইরা আমার, বিবাহ শাদীতে সর্বপ্রথম যে অনাচার, যে ভুল কাজটি আমাদের সমাজে হয় সেটা হলো বিলম্বে বিবাহ, দেরিতে বিবাহ। দেরিতে বিবাহ ভালো না খারাপ? খারাপ। মুরব্বীরা একটু আওয়াজ করে বলেন, দেরিতে বিবাহ করানো পোলাপাইনকে ভালো না খারাপ? মুরব্বীরা চিন্তা করতেছে ছেলে তো বাড়িতে গিয়ে ধরবো, আরেক মুসিবত। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে, অভিভাবকদেরকে বলেছেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহ, তোমাদের কাছে যদি এমন কোনো পাত্র আসে, পাত্রী আসে যার দিনদারি যার চরিত্র এই ব্যাপারে তোমরা মোটামুটি আস্থা রাখতে পারো, নির্ভর হতে পারো, এরকম হয় যে ছেলেটা আখলাক চরিত্র ভালো হবে, দিনদারিটা ভালো হবে, এরকম যদি মনে হয় ফাঙ্কি হো, তাহলে সেক্ষেত্রে তার সাথে তোমাদের কন্যাকে বিয়ে দাও, আর মেয়ে পাওয়া গেলে ছেলেকে বিয়ে করাও সেরকম দিনদার মেয়ের সাথে, আখলাকি মেয়ের সাথে। আর যদি তোমরা এই কাজে বিলম্ব করো, গড়িমসি করো, তথাকথিত পায়ে দাঁড়ানোর কথা বলে পোলাপানকে ঘুরাইতে থাকো ঘুরাইতে থাকো, তাহলে মনে রাখবে তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ, গোটা পৃথিবীতে তুমি যে সমাজে বসবাস করছো সেই সমাজে এবং একই পদ্ধতি ফলো করলে গোটা দুনিয়াতে ফাসাদ এবং ফিতনা বিস্তার করবে। যুবকদের চরিত্র নষ্ট হবে, যুবতীদের চরিত্র নষ্ট হবে, এবং এই নষ্টামির এই ক্ষতির দায় অভিভাবক হিসাবে তাদেরকেও বহন করতে হবে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত এক হাদিসে বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর নিজে আবশ্যক করে নিয়েছেন। কয় ব্যক্তিকে? তিন ব্যক্তিকে। এই তিন ব্যক্তির মধ্যে তৃতীয় নম্বর হলেন ওই ব্যক্তি ওয়ান্নাকিহ আল্লাযী ইউরীদুল আফাফ, যেই বিবাহেচ্ছুক যুবক বা যুবতী বিবাহ করতে চায় চরিত্র রক্ষা করার জন্য, নিজের ইমানকে তাকওয়াকে রক্ষা করার জন্য, হারাম থেকে বাঁচার জন্য যে বিয়ে করতে চায়, এই আল্লাহর বান্দা তার আর্থিক দুর্বলতা আছে, অন্যান্য দিক থেকে দুর্বলতা আছে, কিন্তু সে নিজেকে রক্ষা করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে এবং বিবাহ করতে ইচ্ছুক, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর বান্দাকে সাহায্য করবেন। এটা আল্লাহর জিম্মাদারি, আল্লাহ নিজে এটার জন্য নিজের জিম্মা নিয়ে নিয়েছে। আমাদের সমাজে বিবাহ দেরি করাটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। আজকাল তো 30-এর আগে বিয়ের কথা বলাটাই একটা দোষের বিষয়। 30 পার হলে আস্তে আস্তে বিয়ের উপযুক্ত মনে করা হয়, 32-33-34-35-36-37 হলে মোটামুটি বিয়ের পরিপূর্ণ বয়স হয়েছে মনে করা হয়। ভাইরা আমার, এই বিষয়ে আমি খুব দীর্ঘ আলোচনা করব না আজ, কারণ অনেকগুলো পয়েন্ট আছে আমার। লেট ম্যারেজ বা দেরিতে বিয়ের যে ক্ষতি, সে ক্ষতিগুলোকে তালিকা করলে বিশাল বড় তালিকা হবে। এর মধ্যে একটা ছোট্ট কথা শুধু বলি, যারা দেরিতে বিয়ে করেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাম্পত্য জীবনে যে স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা হওয়ার কথা, যে সম্প্রীতি হওয়ার কথা, এটা আসলে সেই লেভেলের হয় না। এর অন্যতম একটা কারণ হলো অনেক দেরিতে বিবাহ করা। এই দেরিতে বিয়ের সাথে সম্প্রীতি না হওয়ার সম্পর্ক অনেক কারণে, ছেলে হোক আর মেয়ে হোক, যৌবনের যে তাড়না, বিশেষ করে যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি কাজে অশ্লীলতার জোয়ার চলছে, চরিত্র নষ্ট করার জন্য হাজার রকমের আয়োজন আছে, সে কর্মস্থলে থাকুক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে থাকুক, রাস্তায় যাক কিংবা বাসায় থাকুক, ফেসবুকে ঢুকুক কিংবা ইউটিউবে ঢুকুক, কোনো জায়গায় তার চরিত্রকে সে রক্ষা করা, এটা আজকাল কঠিন সহজ কোনো বিষয় নয়। এরকম পরিস্থিতিতে একজন যুবক তার যৌবনের বিরাট একটা সময় সে পার করে ফেলবে, 30-35 হয়ে যাবে আর তার চরিত্রে শুধু ফুলের মতো পবিত্র প্রলেপ থাকবে, এটা সম্ভব?
খুব কম। তো ফিলিংস এগুলো যখন সে অবৈধ পথে, অন্যায় পথে, হারাম পথে, অজাগায় কুজাগায় ব্যয় করে ফেলে, যখন সময় হয়, উপযুক্ত জায়গা যখন সে পায়, তখন আর সে ভালো ফিলিংসগুলো শেয়ার করার, তার ভিতরে সেরকম ভালোবাসা সম্প্রীতি শেয়ার করার মতো অবস্থা আসলে থাকে না। এ বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, অন্তত 10টি উল্লেখযোগ্য ক্ষতি একটা একটা করে আমরা দেখিয়ে দিতে পারবো। সেজন্য যুবকদেরকে বলবো, নিজের পায়ে নিজে দাঁড়ানো বলতে শরীয়ত যেটুকু বলেছে সেটা হলো, স্ত্রীর মহরানা এবং কোনো রকম ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা যদি হয়, বিবাহের জন্য উদ্যোগ নেন। আর চাচাজানদেরকে বলবো, মেহরবানি করে নিজের ছেলে হোক আর মেয়ে হোক, সমাজের তথাকথিত জাতে উঠতে গিয়া তাদেরকে বুড়ো বানিয়ে বিয়ে দিবেন না। যদি দেন, তলে তলে যত পাপ হবে, যত গুনাহ করবে, যত হারামে লিপ্ত হবে, এই সবগুলোর দায়ভার কোনো না কোনো ক্ষেত্রে আপনাকেও নিতে হতে পারে। এই একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। বিবাহের ক্ষেত্রে একটা অন্যতম অনাচার হলো এটি যে বিলম্বে বিবাহ করা। মুরব্বীরা বলেন যে পায়ে দাঁড়াও আগে, তার আগে বিয়ে দিব না। পায়ে দাঁড়ানোর দরকার আছে, ঠিকই আছে। শরীয়ত বলে যে ব্যক্তি বিবাহ করার আর্থিক সঙ্গতি নাই সে বিবাহ করবে না, সে রোজা রাখবে। আর্থিক সঙ্গতি থাকতে হবে, কিন্তু আর্থিক সঙ্গতির সংজ্ঞাটা কি? আমাদের সমাজে আজকাল আর্থিক সঙ্গতির সংজ্ঞা হলো লাখ লাখ টাকা কামাই করো এবং টাকা পয়সার পাহাড় গড়ো, দালান কোঠা করো, গাড়ি বাড়ি করো, এরপর তুমি আর্থিক সঙ্গতি হয়েছে এটা বলা যাবে। আর শরীয়ত বলে আর্থিক সঙ্গতি মানে হলো স্ত্রীর মহরণা পরিশোধ করা এবং ডাল ভাত জোগাড় করার মতো সক্ষমতা থাকা। এই দুইটা জিনিস হয়েছে, আর্থিকভাবে সে সঙ্গত হয়েছে, বিয়ে করার উপযুক্ত হয়েছে। এরপরে যদি কোনো বাবা মা তাকে বিবাহ থেকে বিরত রাখে, বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে বাবা মা অপরাধী হবে, গুণাগার হবে। আমি একটা কথা সবসময় বলি, মুরব্বীরা যারা আছেন, আপনাদের আমলে আপনারা যখন জোয়ান ছিলেন, আপনার ছেলের বয়সই ছিলেন, তখন এত রকমের ফেতনা আপনার সামনে ছিল না, ফেসবুক ইউটিউব ছিল না, এরকম জেনার হাতছানি ছিল না। আপনার ছেলে যে পরিমাণ মোকাবেলা করে, যে পরিমাণ স্ট্রাগল করে, যে পরিমাণ পরিস্থিতি সে এগুলোর মোকাবেলা করে সামনে এগোতে হয়, ঈমান রক্ষা করতে হয়, আপনাদের সামনে এত চ্যালেঞ্জ ছিল না বাবা। তারপরও আপনার বাবা আপনাকে যে বয়সে বিয়ে দিয়েছেন, ওই বয়সে আপনি ছেলেকে বিয়ে দিলেও চলে, কিন্তু আপনি সেটাও করবেন না, বুড়া বানানো ছাড়া বিয়ে দিবেন না। আছে না এই রোগ? অতএব এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুপাতে এটি অত্যন্ত গর্হিত বিষয়, বিবাহ বিলম্বে করা যাবে না। দ্বিতীয়ত হলো, বিবাহের ক্ষেত্রে অন্যতম বড় ভুল যেটির কারণে আদর্শ বিবাহ হয় না মুসলমানদের, সেটা হলো যে পাত্র এবং পাত্রী একে অন্যকে বিয়ের আগে দেখবে, এটা হলো শরীয়তের নির্দেশ। আর আমাদের সমাজে সিস্টেম হলো শতকরা 99টি বিয়েতে পাত্রী দেখার অধিকার যার, সে পাত্রেরই খোঁজ খবর নাই, আর পাত্রী দেখার জন্য দুনিয়ার মানুষ নিয়ে যায়, পাত্রের ভগ্নিপতি, পাত্রের মামা, পাত্রের চাচা, পাত্রের বড় ভাই, আরও যত বন্ধু বান্ধব যত আছে, এই 14 গোষ্ঠী মানুষ নিয়ে গিয়ে পাত্রী দেখে। আছে না নাই? শুধু দেখে যে তা নয়, রীতিমতো বাজারে গরু কিনতে গেলে, ছাগল কিনতে গেলে যেরকম হাঁটায়া দেখায়, বসায়া দেখায়, খাড়া করা দেখায়, ঠ্যাংটা দেখে, লেজ দেখে, সব দেখে, দাঁত দেখে, ঠিক একইভাবে পাত্রী দেখতে গিয়ে মেয়েদেরকে এরকম অপমানজনকভাবে দেখা হয়। বিয়ের আগে পাত্রী দেখা সুন্নাহ, পাত্রপাত্রী একে অন্যকে দেখবে, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কাউকে বিয়ে করার ব্যাপারে মনস্থ করে, সে যেন তাকে দেখে নেয়, যে যাকে বিয়ে করবে সে তাকে কি করে দেখে নেয়। দেখে নিলে লাভ কি? দুইটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা লাভই বলে দিয়েছেন। এক, আগে দেখে নিলে তাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা বেশি হবে বিবাহের পরে। দুই, যদি কোনো ত্রুটি বিচ্ছুতি চেহারায়, শরীরে নজরে পড়ে, যার কারণে তার হয়তো ভালো লাগা কাজ করবে না, তার খারাপ লাগবে, তো আগে থেকে সে জানতে পারলে ডিসিশন নিতে সুবিধা হবে। পরবর্তীতে যদি সে জানে আর মন খারাপ করে, দাম্পত্য কলহ হয়, সেটা কখনো ভালো হতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের আগে দেখতে বলেছেন। কিন্তু বিয়েতে দেখবে পাত্র পাত্রী একে অন্যকে। আমাদের সমাজে পাত্র পক্ষের ডজন ডজন মানুষ গিয়ে পাত্রী দেখে, আছে না নাই?
খুব পরিষ্কার করে জেনে রাখেন, বিয়ের আগে পাত্রপক্ষের কোনো পুরুষ, পাত্র ছাড়া অন্য কোনো পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য পাত্রী দেখা জায়েজ নয়, স্পষ্ট গুনাহের কথা। এমন কি পাত্রের বাবা, যিনি মহিলাটার হবু শ্বশুর হবেন হয়তো বিয়ে হলে, সেই ভদ্রলোক পর্যন্ত পাত্রীকে বিয়ের আগে দেখতে পারবেন না। কেন পারবেন না? পারবেন না এই জন্য যে বিয়ে করবে ছেলে, শরীয়ত শুধু তাকে দেখতে বলেছে। বিয়ে যদি হয়ে যায়, আল্লাহ যদি নসিবে রাখেন, তখন তো শ্বশুরের সাথে কোনো পর্দা নাই, শ্বশুর অবশ্যই বৌমাকে দেখবেন, কিন্তু বিয়ে হওয়ার আগ পর্যন্ত দেখতে পারবেন না। আমাদের দেশে পাত্রী দেখতে গেলে দুনিয়ার পুরুষ ডেকে আনে, বিয়ে যে করবে অনেক সময় ভিড়ের ছোট ওই বেচারা দেখার সুযোগই পায় না। যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, ব্যাপারটা এরকম হয়ে গেছে না? এখন মুশকিল হলো, যুবকরা যারা দিনের উপরে চলতে চায়, এরা যদি বিয়ে উপলক্ষে বাপকে বলে, দুলাভাইকে বলে, বড় ভাইকে বলে, মামা চাচাকে বলে যে দেখেন বিয়ে তো আমি করব, শরীয়ত বলছে আমাকে দেখতে, অথব আমি দেখব, আপনারা কেউ দেখবেন না, তাহলে তো আর ওই বেচারার কপালে বিয়ে জুটবেই না। বলবে যে বিয়ের আগেই তোমার এই অবস্থা, তুমি একা দেখবা তোমার বউ, আমরা দেখতেই পারবো না, থাক তোমার বিয়ে তুমি করো। এই এক মূর্খতা, এই এক জাহালত, এই এক অজ্ঞানতা আমাদের গোটা সমাজটাকে ছেয়ে গেছে। কারণ পর্দার যে বিধানটা আছে, ইসলামের যে বিউটি আছে, ইসলামের যে সৌন্দর্য আছে, সেটাই আমরা জানি না। একটা মেয়েকে আপনারা 10-12 জন 14 জন মানুষ মিলে গিয়ে দেখলেন, বিয়ে হবে কি হবে না আদৌ জানেন না, আল্লাহ না করুন বিয়ে সেখানে হলো না, ব্যাটে বলে মিললো না, তাহলে এতগুলো মানুষ মিলে মেয়েটাকে দেখলেন, এটা কি মেয়েটার জন্য সম্মানের না অসম্মানের? হ্যাঁ, পাত্রপক্ষের মেয়েরা, পাত্রের মা, পাত্রের ভাবি, পাত্রের বোন, তারা অবশ্যই মেয়েকে দেখতে পারে, শতবার দেখতে পারে, কিন্তু পাত্রপক্ষের পুরুষরা, তাদের জন্য মেয়েকে দেখা, বিশেষ করে মেয়ে দেখার আয়োজন করে তাকে ডেকে এনে, একটু উঠো তো মা, একটু বসো তো মা, একটু দাঁতগুলো বাইর করো তো মা, একটু হাঁটো তো মা, চুলগুলো দেখি মা, এরকম অসভ্যতা, এরকম বর্বরতা, এরকম মূর্খতা আমাদের সমাজে ঘরে ঘরে প্রতিটি বিয়েতে হয় কি হয় না? এরকম কয়জন বাপের পুত আছেন এখানে, মায়ের পুত আছেন, যে আমার বিয়েতে এই অনাচার হয় নাই? হাত তোলেন দেখি, বুঝছেন, বুঝে হাত তুলতেছেন? আবিয়ের তারাও হাত তুলে বসে আছেন? আপনার বিয়েতে আপনার স্ত্রীকে বিয়ের আগ পর্যন্ত গায়রে মাহরাম, যাদের জন্য দেখা হারাম, তাদের কেউ দেখে নাই, আপনি একা দেখেছেন শুধু, এরপরে বিয়ে করেছেন, এরকম মায়ের পুত থাকলে হাত তোলেন? 4-5 জন মায়ের পুত আছে, আর সব বাপের পুত, নামান। ভাইরা আমার, বিয়ের ক্ষেত্রে এই অনাচারের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হবে। কি করতে হবে? গায়রে মাহরামের জন্য দেখা দেওয়া জায়েজ না নাজায়েজ, সওয়াবের কাজ না গুনাহের কাজ, কিন্তু এই কাজগুলো অহরহ হচ্ছে কি হচ্ছে না, যুবকদেরকে সহায়তা করতে হবে। মুরব্বীরা, আপনাদেরকে, আপনার মেয়ের জামাই বুঝতেছে না যে শ্যালোকে বিয়ে করবে আমি কেন দেখবো না, তাকে বুঝাবেন বাবা তুমি কেন দেখবে না। একজনের বউ আরেকজনকে দেখার অনুমতি ইসলাম দেয় নাই। আমরা এই সমস্ত ক্ষেত্রে একেবারে ফিডার খাওয়া দুধের বাচ্চা সেজে যাই। শরীয়তের পর্দার বিধানটা যখন আসে, তখন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কি সাজি? ওই যে বাচ্চা ফিডার খায় না, আমরা অনেকটা ওই রকম সাজি। অসুবিধা কি হুজুর, কি বলেন? আমার বড় বোনের জামাই, আমার বড় ভাই, আমার বাপ, আমার চাচা, আমার মামা। আমি সবসময় বলি, দেখেন কোনো গায়রে মাহরাম মহিলা যার সাথে আপনার বিবাহ করা জায়েজ আছে, দেখা দেওয়া হারাম। আপনি চাইলে তাকে বিবাহের অফার করতে পারেন, এরকম সুযোগ আছে, তার সাথে পর্দা করা আবশ্যক। এরকম মেয়েকে যদি আপনি দেখেন, তাহলে সেক্ষেত্রে বিশেষ করে যখন খোলামেলাভাবে দেখবেন, বেপর্দার সাথে দেখবেন, সাজগোজ করা অবস্থায় দেখবেন, বা অশ্লীল বা কোনো অশ্লীল উপায়ে দেখবেন, বা অশ্লীল পোশাকে দেখবেন, যদি দেখেন রাস্তাঘাটে যারা বেপর্দা নিজের মা বোনকে, নিজের স্ত্রীকে অন্যদের সামনে নিয়ে যায়, তাদের বিবেককে একটু প্রশ্ন করবেন যে আপনার স্ত্রী, আপনার মা বোন যখন আপনার সাথে বাহিরে যায় বেপর্দা অবস্থায়, অন্য পুরুষরা তাকে দেখার পর কি চিন্তা করে, কি চিন্তা করে, আপনার উত্তর দিতে পারতেছেন না। আপনি কি চিন্তা করেন সেটা চিন্তা করেন, সবাই সে চিন্তা করে, কথা বুঝেন নাই আপনারা? আমাদের যারা এখানে আছেন, নিজেদের চিন্তা কি হয়,
ঠিক সেই চিন্তা হয়। আপনি বলবেন না আমার মনে এরকম চিন্তা আসে না, হতে পারে সাময়িক আসে না, কিন্তু এক সময় আসতে বাধ্য, আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে। এটা থেকে ঊর্ধ্বে পৃথিবীতে কোনো মানুষ, কোনো আলেম, কোনো হুজুর, কোনো মায়ের পুত, কোনো মানুষই আল্লাহ এভাবে রাখেন নাই যে তার মনে কোনো বাজে চিন্তা আসবেই না কোনোদিন। এটা হতে পারে, আল্লাহ সৃষ্টি করেছে, এই জন্য আল্লাহ তাআলা দৃষ্টিকে সংযত করতে বলেছেন। অতএব বিয়ের আগে পাত্রীকে দেখবে শুধুমাত্র পাত্র অথবা পাত্রপক্ষের মহিলারা, অন্য কোনো পরপুরুষ, গায়রে মাহরাম, পাত্রপক্ষের বাপ ভাই কেউ পাত্রী দেখতে পারবে। বিয়ে হয়ে গেলে এরপরে যাদের সাথে দেখা দেওয়া যায়, শ্বশুর তার বৌমা দেখবে, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বিয়ের ক্ষেত্রে আমার মনে হয় এই পয়েন্টটা সবচেয়ে কঠিন, এটা মানা একেবারেই জটিল, এটা মানানো যায় না। ওই ভগ্নিপতি বাঁকা হয়ে যায়, বড় ভাই বাঁকা হয়ে যায়, দোস্ত বাঁকা হয়ে যায়, অন্যরা বাঁকা হয়ে যায়, পর্দার বিধানটাই আমরা বেশিরভাগ মুসলমানরা বুঝি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।